নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। আজ আমি বানাবো নুডলস পকোড়া। তো চলো দেখে নাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। নুডলস পকোড়াটা বানানোর জন্য লাগছে আমার নুডলস। নুডলসটা সিদ্ধ করে এরকম একটা ফুটো ফুটো জায়গায় জল ধরানোর জন্য দিয়ে দিয়েছি। আর লাগছে আমার ডিম, এখানে আমি দুটো ডিম নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, ছোটো ছোটো করে কুচি নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি, এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর খুব সামান্য লেবু। আর নিয়েছি খুব সামান্য লঙ্কা গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। খুব সামান্য গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা। এখানে আমি চাট মশলা নিয়েছি। আপনাদের কাছে ম্যাগি মশলা থাকলে ম্যাগি মশলা দিয়ে দিতে পারেন, কিংবা আমচুর পাউডার। ড্রিং করার জন্য নিয়েছি আমি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এমনি ময়দাও নিতে পারেন বা বেসনও নিতে পারেন। আর ভাজার জন্য লাগবে আমার সাদা তেল। আমি এবার পকোড়াটা রেডি করে নিই। আমি একটা বড় পাত্রে দুটো ডিমকে ভেঙে পাঠিয়ে নিচ্ছি। এবার আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা। দিচ্ছি খুব সামান্য লেবুর রস। তো সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা। নুডলসটা দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে মিশিয়ে নেব। নুডলসটা মেশানোর সময় দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি এখানে এখন এক চামচের মতো দিয়েছি। এটা আপনারা বুঝে দেবেন, যদি যতটা লাগবে রেডি করতে করতে বুঝতে পারবে কখন দেবেন। মাখাটা আমার হয়ে গেছে, আর আমি এইরকম চামচে চার চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা যদি মনে হয় বেশি বেশি দেবেন, কম মনে হলে কম দেবেন। এবার আমি ভেজে নেব। ভাজার জন্য আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। আমি চামচে করেই দিচ্ছি, এক চামচ করে দেব। আমি পাঁচটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবারে এক দিকটা হলে আমি আর এক দিকটা উল্টে দেবো। আমি এবার উল্টে দিচ্ছি। আমি সবকটা উল্টে দিয়েছি। বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি রেসিপিটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশান চলে যায়। আর আমার যেসব বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবসময় পাশে থেকো। আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজছি, কারণ যদি ছড়ে দিয়ে দিই তাহলে এটা উপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভিতর দিকটা কাঁচা হয়ে যাবে। তাই এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভাজছি। একদিকটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার আর একদিকটা লাল লাল করে ভেজে নেব। আর এটা চায়ের সাথে কিংবা সর্ষের সাথে খেলে দারুণ লাগবে। আর এখন তো বর্ষাকাল, যেহেতু সেহেতু ঠান্ডা মানে বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে চা এরকম একটু পকোড়া হলে তো জাস্ট জমে যাবে। এগুলো হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে নুডলস পকোড়া। এটা আমি সসের সাথে সার্ভ করেছি, আর উপর থেকে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে।